নতুন ঘর বাঁধার আনন্দের অনুষ্ঠান মুহূর্তে রূপ নেয় বিষাদে। স্বজন হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা গত রোববার বরিশালের বাবুগঞ্জের রাফিয়েদ এলাকার সজীব মীরের সঙ্গে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার রুনার বিয়ে হয়। পরে মঙ্গলবার বরের বাড়িতে বৌভাতে অংশ নেন কনেপক্ষের 48 জন অতিথি। এ সময় খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বড় কনেপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কনেপক্ষের লোকজনের আঘাতে বরের চাচা 65 বছর বয়সী আজাহার মীর ঘটনাস্থলেই মারা যান। রবিবার দিন বিয়ে হয়েছিল, মঙ্গলবার দিন অনুষ্ঠান। অনুষ্ঠান হওয়ার পরে মা খাইতে দিয়েছে, এখন আড়াইটা দিতে খাইতে দেওয়ার পরে মা খাওয়া দাওয়া হয়ে গেছে, এক সরক এক টেবিল খালি আছে, ওই মাইয়ের বোনাই গো আসে পর এখন ওই মাংস চায়, মাংস ওদিক দিয়ে পাঠাইয়ে দেয়। এখন লাস্টের ফিরে আবার আরও মাংস চায়। আমার মামা শ্বশুরে মাংস লই আইছে, রাত জাগাইছে, এইভাবে আমি লই আইতে আসি। এই এর ভিতরেই মাইয়ের বাপে আইয়ে বুক পচাই ঘুষি মারছে, আমার স্বামী দেখছে, কিন্তু আমি এটা দেখিনি, আমি দেখিনি, আমার স্বামী দেখছে যেন বুক পচাই হারে ঘুষি দিচ্ছে। ঘুষি দেওয়ার পরে বলে হে ডলিয়ে পড়ছে, ডলিয়ে পড়ার পরে আমরা এদিকে আবার করছি কি, লোকজন আসলে না সেই আমরা ঘরে ঠেলিয়ে লইয়ে গেছি। তিন দিন আগে বউ ডুই আনছি, আমার চাষাও গেছে, আমি দ্বিতীয় দিন মানে কালকের দিন রয়েছে, আমার চাষাই সব গুষ্টুষ করে বাজার সদাই করে দিয়ে গেছে, আমার কোনো জায়গায় যাই দেয় নাই। আজকে তৃতীয় দিন, তারপর আমার চাষাই সব আমার ঘুষে ঘুষে দিয়ে গেছে, কইছে তোর কোনো টেনশনের দরকার নেই, সব কিছু গুছ গাছ খাদিমও প্রায় কত লোকের শেষ। এই মুহূর্তে ঘটনাটা ঘটছে, আমার স্বামী সুস্থ মানুষ এসে গায়ে আইছে, বিয়ের অনুষ্ঠানে আইছে, হের ওই এখানে বউ আনছে, হে বউর বাপে যে মার ধর দিয়েছে হেঁটে মারছে, এই আর আমি উচিত বিচার চাই। আমার এই একটাই দাবি, খালি আমার বাবার মৃত্যুর দাবি, বিচার চাই। তবে কনেপক্ষ এ ঘটনাকে পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছে। হয়তো এটা পরিকল্পনা হিসাবেই হয়তো হয়েছে। কাদের পরিকল্পনা, কিসের? ছেলের পক্ষের। হয়তো আমাদের মানে খাবার দেওয়ার পরে মানে তারা আবার উঠে যাইতে বলছে, আবার কেউ খাবার নিয়ে আসা মনে করেন যে দিতে আছে, আবার বসাইতে আছে, আবার মারামারি করতে, তারাই মানে সবকিছু জোর কইরা উঠা যাইতে বলছে। ইয়ে খাইতে আইছিলাম বন্ধু, ওরা যে পরিকল্পনা করে আমাকে মারছে, ঠিক আছে, মারিয়ে তারপর ওরা এখন মানে কি পুলিশ হেফাজতে আমাকে নিয়ে যাইতে আছে। পাশের সিটে আমার মামা তারা বসছে, তো একবারই গোশ দিছে, বলছে আর হবে না, ডাল দিয়ে খান, যদি না খান হাত ধুয়ে উঠে যান। তো ওরা উঠে গেছে হাত ধুয়ে, একদিকে ওরা নিয়ে আসছে যে এখন খান, বলছে না আমরা যখন হাত ধুইছি এখন খাবো না। তো ওদের লোকই মানে ওদের এখানে ছেলে মেয়ে অনেক, ওরা ওদেরকে ইচ্ছা মতো পিটাইছে। এই বাসারই লোক মারা গেছে চাষা, তারা ওদের পিঠে নিয়েই মারা গেছে, আমরা কেউ মারতে পারিনি, আমাদের মারি এই দেখেন, এই হাত মানে ব্যথা পাইছি, লাকড়ি দিয়ে মারছে, এই হাতে এই সাইলে গেছে। আসলে আসছে বিয়ে খাইতে, কিন্তু এরকম একটা খারাপ দুর্ঘটনা ঘটবে আমরা কখনোই ভাবিনি, যেহেতু আমরা মেয়ে পক্ষ, কোনো মেয়ে পক্ষেরাই চায় না যে এরকম একটা ঘটনা ঘটুক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পাশাপাশি 12 জনকে আটক করে, আশ্বাস দেন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। এটা কিউরি কামনা যে একটা উৎসবের দিনে আজকের এ জায়গায় প্রশাসন আসবে, আপনারা আসছেন, কান্নার রোল পড়বে, আজকের আমাদের মাস থেকে একজন মুরব্বী হারিয়ে যাইবে, এটা আসলেই আমাদের কেউ কাম্য হওয়া উচিত। বিয়েতে খাওয়ার বিষয়কে কেন্দ্র করে তারা একবার দুবার না তিন চারবার মাংস খেয়েছে, খাওয়ার পরে তারা আবার জিজ্ঞেস করছে যে মাংস আনতে, মাংস খাবার যেহেতু অনেক লোকের আয়োজন একটু আনতে লেট হয়েছে, এই কারণে মেয়ে পক্ষের যারা তারা এটা নিয়ে হট্টগোল শুরু করেছে, তারপরে এটা নিয়ে তারপরে বরপক্ষের যে লোকজনের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে গেছে। হাতাহাতি শুরু হওয়ার পরে যে ভিকটিম যিনি মারা গেছেন আজহার আলী মীর, উনি আসছে মাঝখানে বিষয়টা ঠেকানোর জন্য। পরবর্তীতে এরা তাকে, আমরা যেটা জানতে পারলাম, তাকে নাকি চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে, উনি পড়ে গেছে, তারপরে তাকে নাকি কিল ঘুষি মেরেছে আমাদের যেটা জানতে পারলাম, এরপরে নাকি সে ঘটনাস্থলেই মারা গেছে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত এসেছি এবং এখানকার পরিবেশ আমরা শান্ত করেছি, এখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি ছিল, চেয়ারম্যান সাহেব সহ এখানকার আরও যারা লোকজন ছিল, আমরা এখন পর্যন্ত নারী শিশু সহ এখানে বিয়ের আসরে নারী এবং শিশুর সংখ্যায় বেশি ছিল, তারা এখানে বেশ রিস্কের মধ্যে ছিল, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত অ্যাকচুয়ালি শুধু তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। নববিবাহিত সজীব মীর অটোরিকশা চালক। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল।